দুর্গাপূজোর একটা আলাদা ডিপ্রেশন আছে। আচ্ছা ভেবে দেখো, এত বছরে এতজনকে এত কথা দিয়েছ যেগুলো রাখতে পারোনি। স্কুলের শেষের দিন প্রমিস করেছিলে প্রত্যেক পুজোয় মিট করবে, কলেজে প্রমিস করেছিলে ফ্রেন্ডস ফর এভার, চাকরি চেঞ্জ করার সময় বলেছিলে মাসে একদিন তো দেখা করবেই, যেদিন শহর ছেড়েছিলে মাথায় চুমু খেয়ে বলেছিলে তাড়াতাড়ি ফিরে আসবে, প্রত্যেক পুজোয় কলকাতা ফিরবে। আসুনি, কত প্রমিস, তোমার 100টা এক্সকিউজ কথা তুমি রাখোনি। দেখতে দেখতে আর একটা পুজোর সিজন চলে এলো। আগামী কয়েকদিন দারুণ আলোর রোশনাই, হই হুল্লোর, খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে কাটবে নিশ্চয়। নতুন জামা কাপড়, নতুন পাড়া, নতুন মোড়, নতুন বন্ধু বা নতুন কিছু সম্পর্ক, কিছুটা প্ল্যান্ড, কিছুটা আনপ্ল্যান্ড। একদিন বন্ধুরা মিলে ঠেকে ঠিক বসবে, ফোনে সব প্ল্যানিং ডান, অষ্টমীর রাতে হোল নাইট, দোকান বন্ধ হওয়ার আগেই তুলে রাখতে হবে, সঙ্গে কাবাব অর্ডার করব, পাড়া রয়েছে নতুন দোকানটা হয়েছে না ওখান থেকে, আর মুদির দোকান থেকে কয়েকটা জিনিস, বাস ডান। কে কোনটা আনছে সেটাও ফিক্সড, দু চার গ্লাস অ্যাপেল জুস আই মিন আর কি। খাওয়ার পরেই অনেক আড্ডা গান বাজনার মধ্যেই তোমার হঠাৎ ডিপ্রেসড লাগবে, ঘরের এক কোনায় গিয়ে জানলার পাশটায় বসবে, এক গ্লাস, দু গ্লাস, ছ গ্লাস। বাকিরা ততক্ষণে ভুলভাল বকছে, তোমার মনে হচ্ছে তুমি একলাই সেন্সে আছো, অথচ ননসেন্স অনেক পুরনো কথা ভিড় করতে থাকবে তোমার চোখের সামনে। রাত যত গড়াবে ঘুম পাক না পাক কান্না পাবে। আসলে দুর্গাপূজোর দিনগুলোর একটা আশ্চর্য নস্টালজিয়া আছে। তুমি যতই ফাটাফাটি একটা লাইফ লিড করো না কেন, ইনস্টাগ্রামে লুকিয়ে রাখা ইনভিজিবল ফিল্টারগুলো তোমায় আজ অনেক কিছু মনে করিয়ে দেবে। থ্যাঙ্কস টু দিস থ্রি গ্লাসেস অফ অ্যাপেল জুস, এর মধ্যে হোল নাইট ফোনে ভিড় জমাবে চেনা কোনো মানুষের নতুন ইনস্টা পোস্ট, বা হয়তো উল্টোটা হবে, তুমি বাড়ি ফিরতে পারোনি, একা বসে আছো, ঘোরাঘুরি অনেক হলো তবু মনটা হালকা হলো কই, দায়িত্ব রেসপন্সিবিলিটির চাপ, কখন হাঁপিয়ে উঠেছ রাস্তার ট্রাফিক জ্যামের মতন তুমি নিজেই খোঁজ পাওনি, হঠাৎ আজ ম্যাডক্সের আলোর রোশনাই দেখে তোমার ঠিক মনে পড়বেই, মনে পড়বে যেগুলো মনে পড়ার কথাই না আজ। সত্যি বলবো, দুর্গাপূজোর একটা আলাদা ডিপ্রেশন আছে, যতই প্ল্যান করে নাও না কেন কিছু পুরনো কথা তোমার মাথায় ভিড় করবেই, হয়তো আড্ডা ঠেকে পুরনো দিনের পুরনো পুজোর কথা মনে পড়বে। আরে ওই পুজোটা মনে আছে যে বছর পকেটে একদম টাকাই ছিল না, বা ওই বছরটা যে বছর পুজোর অল্প আগে ব্রেকআপ হয়েছিল, বা ওই পুজোটা যার এক মাস আগে বাবা চলে গেছিলেন, পিতৃবিয়োগে দেবীপক্ষ মানে হারিয়েছিল। আজ এত বছর পর সব মনে পড়বে, মনে পড়বে কবে পুজোর ঠিক আগে ইউনিভার্সিটির রেজাল্ট বেরিয়েছিল, পরীক্ষার বাঁশ শেষ করে দিয়েছিল পুজোটা, আলাদা হয়ে গেছিলে নিজের বন্ধু বান্ধবের থেকে, লুকিয়ে কাটিয়েছিলে সে বছরের পুজোটা, খুব সাহস করে হয়তো মুখে দেখাচ্ছিলে যে কিচ্ছু হয়নি, বুক ফেটে যাচ্ছিল, কয়েকটা নম্বর বেশি পেলে নতুন শাড়িতে অষ্টমীর অঞ্জলি দিতে যেতে, বা নতুন পাঞ্জাবিতে। পুজোর এই রাতে মনে হবে পুজো আসছে আসছে ওই ফিলিংটাই ভালো ছিল, অ্যাকচুয়ালি এই ফিলিংগুলো হবেই তার কোনো মানে নেই, হয়তো এগুলো ভাবার সময়ই পাবে না তুমি। আরে দূর চাই, পুজোর মধ্যে এসব ভুলভাল কথা কে রেকর্ড করে বলো তো, শখ করে দুঃখ পাওয়াবে আবার। শোনো ভাই, পাওয়াচ্ছি না, দুঃখ আছে তোমার মনের ভেতরে, তাই সেটা একটু খোঁচা দিলে সাড়া দেয়, বাস দ্যাটস ইট। আসলে অনেক কথা না রাখার কথা মনে করিয়ে দেয় আমাদের পুজো, বোনাস না পাওয়া, ছুটি না পাওয়া, ভালোবাসা না পাওয়া,
নিদেন পক্ষে ফেভারিট পূজোর ভিআইপি পাস না পাওয়া। ও দিদি, আপনার তো সময়ই নেই আমার জন্য। দাদা, আপনি তো নিজেই এত ব্যস্ত। এক এক সময় মনে হয় কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। আমরা নিজেরাই তো কথা রাখি না, আমরা নিজেরাই কোনো কথাই হয়তো রেখে উঠতে পারি না। রাখতে চাই কিন্তু পারি কই। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদ হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখে না। ওই একটা কথা আছে না, উই মাস্ট বি দ্য চেঞ্জ উই এক্সপেক্ট টু সি ইন দিস ওয়ার্ল্ড, লেটস বি দ্যাট চেঞ্জ। পুরনো কথা ভেবে মন খারাপ করে সত্যিই লাভ হয় না। আই নো ইটস ইজিয়ার সেড দ্যান ডান। তার চেয়ে বরং এই দুর্গা পুজোয় একটা প্রমিস করি, আমরা কথা রাখবো। মেবি 100% সাকসেস পাবো না, বাট অ্যাটলিস্ট ট্রাই তো করব মন থেকে, যাতে কখনো কারুর দুর্গাপুজোর ডিপ্রেশন আমরা কখনো না হয়ে উঠি। ডিপ্রেশন হয়ে থাকলে সেটা কাটিয়ে ফেলো। আর হ্যাঁ, একটা রিকোয়েস্ট, বেশি খেও না, অ্যাপেল জুস আই মিন, আর কি। আনন্দটা থাক, না হয় একটু লিমিট রেখেই। মনে রেখো, কাউকে একদিন কথা দিয়েছিলে, এসবের থেকে অনেকটা দূরে থাকবে। নতুন বন্ধুদের ভিড়ে মনে নেই এটা ঠিকই, বাট স্টিল, উইথ দ্যাট ইটস ইউর ম্যান ডক্টর অমর্ত্য এমস সাহা সাইনিং আউট। কি বলো, দুর্গাপুজোর একটা আলাদা ডিপ্রেশন আছে তাই না? নেভার মাইন্ড, উইশ ইউ অ্যান অ্যামেজিং ফেস্টিভ সিজন আহেড। মে ইউ ফাইন্ড এ রিজন টু ফল ইন লাভ অ্যান্ড ফাইন্ড নিউয়ার রিজনস টু বি ইন লাভ উইথ লাইফ, বিকজ নো ম্যাটার হোয়াট, লাইফ ইজ ওয়ার্থ ইট।